শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। পরিসংখ্যান বিভাগের 60 বছরে পদার্পণ উপলক্ষে ধারাবাহিক যে প্রোগ্রামগুলি হচ্ছে, আজকে তার 11তম পর্ব। আপনারা জানেন, এই এপিসোডটি গত 8ই অক্টোবর হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বিভাগীয় শিক্ষক প্রফেসর ডক্টর জাহানুর রহমান হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে গেলে আমরা এই প্রোগ্রামটি স্থগিত করতে বাধ্য হই। সেই স্থগিত প্রোগ্রামটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। এরপর আরো 2টি এপিসোড হয়েছে, কিন্তু আমরা এটাকে 11 নম্বর এপিসোড হিসাবেই প্রচার করতে চাই। এবং আজকের এপিসোডটি একটি ব্যতিক্রম ধর্মী, যে ধারাবাহিকভাবে আমরা যে পড়াশোনার সম্পর্কিত যে কথাবার্তাগুলো বলছিলাম, আজকে এর বাইরে যে যে ছাত্রদের তাদের পুঁথিগত বিষয়ের বাইরেও আরো কিছু বিষয়ে যে নিজেদের জ্ঞান ও দক্ষতা জায়গাগুলোতে উৎকর্ষ সাধনের জন্য যে বিষয়টি প্রয়োজন, সেটি হলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। সেরকমই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো হয়েছে, এবং এখানে বর্তমান এবং প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে একটি মিলন মেলা হবে আশা করছি আমি। সেখানে বিভিন্ন রকমের গন্ধ পাবেন। কি ধরনের গন্ধ? আপনি গানের গন্ধ পাবেন, কবিতার গন্ধ পাবেন, নাচের গন্ধ পাবেন। এর বাইরেও আসলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের মধ্যে অনেক কিছুই আছে। তার উল্লেখযোগ্য একটি অংশ হলো লেখালেখি, এবং সঙ্গত কারণে আমরা এই লেখালেখিকে এখানে ইনক্লুড করতে পারিনি, বা খেলাধুলাও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের অংশ আছে। এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে বেশ কিছু প্রাক্তন ছাত্র বের হয়ে গেছেন, যারা খেলাধুলার ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু আমরা তাদেরকেও আজকের এই এপিসোডে ইনক্লুড করতে পারিনি। প্রত্যাশা থাকলো ভবিষ্যতে আরো কোনোদিন যদি এরকম একটি এপিসোড করতে পারি, তাহলে সেই এপিসোডে তাদেরকেও নিয়ে আসার চেষ্টা করব। এই যে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ইন্টারাকশন বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে, এবং নবীন প্রবীণের সাথে সাথে বহু মানুষের একটা নেটওয়ার্ক গড়ে ওঠার ক্ষেত্রে বা জ্ঞান চর্চা দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং এই ক্ষেত্রে পরিসংখ্যান বিভাগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। পরিসংখ্যান বিভাগ নিয়মিতভাবে তাদের ইনডোর গেমস, আউটডোর গেমস, কালচারাল কম্পিটিশন করে থাকে, এর বাইরে দেয়ালিকা নিয়মিত প্রকাশ করে থাকে, এবং ছাত্রছাত্রীরা যাতে তাদের মানসিক দিকগুলিকে পরিপূর্ণভাবে প্রস্ফুটিত করতে পারে, সেই বিষয়টিও পরিসংখ্যান বিভাগ পড়াশোনার পাশাপাশি সবসময় সক্রিয় থেকেছে। আজকে আমাদের মাঝে বেশ কিছু অতিথি আছেন, আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তার আগে, আমার গলার অবস্থা খুব খারাপ, আমি গান গাইতেও পারি না, কিন্তু আমি একটু লোভ সম্বরণ করতে পারছি না, আমি একটু গানের 2-1টি লাইন গাইতে চাই। 1961 সালে মনোয়ার স্যারের হাত ধরে প্রতিষ্ঠা পেল পরিসংখ্যান বিভাগ পদ্মা নদীর কিনারে। ধীরে ধীরে উঠল বেড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মতিহারে শ্যামল ছায়ায়। 1961 সালে মনোয়ার স্যারের হাত ধরে, 1961 সালে মনোয়ার স্যারের হাত ধরে প্রতিষ্ঠা পেল পরিসংখ্যান বিভাগ, প্রতিষ্ঠা পেল পরিসংখ্যান বিভাগ পদ্মা নদীর কিনারে। মতিহারের শ্যামল ছায়াই মনের মাঝে অন্তরে, মতিহারের শ্যামল ছায়াই মনের মাঝে অন্তরে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ক্লাস নেয় অতি দামি, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ক্লাস নেয় অতি দামি, দিন দুপুরে কষ্ট করে ভালোবেসে বিভাগটারে। মতিহারের শ্যামল ছায়াই মনের মাঝে অন্তরে, মতিহারের শ্যামল ছায়াই মনের মাঝে অন্তরে, মতিহারের শ্যামল ছায়াই মনের মাঝে অন্তরে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন
আপনাদের সামনে আমাদের অতিথিদের পরিচয় করিয়ে দিব। এখানে আমার শ্রদ্ধেয় স্যার আছেন, একজন বড় ভাই আছেন এবং আমার দুইজন স্টুডেন্ট আছেন। তার আগে বলি যে গানটির কয়েকটি লাইন আমি গাইলাম, গানটি অনেক বড়। গানটি আমার লেখা এবং সুমন যখন স্টুডেন্ট ছিল, হাসিব আল মামুন, সুমন, শান্তা, পারভেজ, এরা আসলে এই গানটি প্রথম ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে গানটি ওরা পরিবেশন করেছিল এবং গানটিকে মডিফিকেশন করেছিল সুমন, এবং সুরটি আমার দেওয়া। আশা করি ভবিষ্যতে কোনো একদিন গানটি আবার আপনারা শুনবেন। তো আমি প্রথমে পরিচয় করে দিতে চাই, আমাদের সাথে আছেন ডক্টর দুলাল চন্দ্র রায়। উনি প্রফেসর হিসাবে পরিসংখ্যান বিভাগে কর্মরত আছেন এই মুহূর্তে। আমাদের সাথে আছেন জনাব মাহমুদুর রহমান এজাজ, উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আমি স্বাগত জানাচ্ছি জনাব মাহমুদুর রহমান এজাজ ভাইকে। আমাদের সাথে আরো আছে মৌসুমি মৈত্র। মৌসুমি 2007 সালের মাস্টার্স পাস করে গেছে। সে বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত গায়ের সাথে খুব সুন্দর আবৃত্তি করে, তার অনেক গুণাবলী, ছাত্র হিসাবেও সে ভালো ছিল। এবং আরো একজন আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছে, হাসিব আল মামুন সুমন। সে নিজে গান লেখে, সুর করে, গান গায় এবং খেলাধুলা করে, সাথে পড়াশোনাটাও করত। আমাদের সাথে আরো বেশ কিছু গেস্ট আছে সম্মানিত ভিউয়ার্স, আমি তাদের নামগুলি একটু বলছি, আমরা যখন ওনারা জয়েন করবেন তখন আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে যোগদান করার কথা আছে সৈয়দ আপনা হোসেন, ডিরেক্টর এক্সপ্রেশনস লিমিটেড, ম্যানেজিং ডিরেক্টর ডিজিটাল এক্সপ্রেশনস লিমিটেড। উনি আজকে হঠাৎ করে ওনার একটা শুটিং পড়ে যাওয়াতে উনি শুটিং এ ব্যস্ত আছেন, আউটডোর শুটিং এ। ওনার শুটিং শেষ হলে আমরা এক্সপেক্ট করছি প্রোগ্রামের কোনো একটা অংশে উনি জয়েন করবেন আমাদের সাথে। এছাড়াও আমাদের সাথে জয়েন করার কথা, উনি ওনার নেট সমস্যার জন্য হয়তো জয়েন করতে পারছেন না, মোহাম্মদ জনাব মোহাম্মদ গোলাম কাউসার, সহকারী অধ্যাপক পরিসংখ্যান বিভাগ, এইচআর মেমোরিয়াল কলেজ, ঢাকা। উনি ওনার নেট সমস্যার জন্য হয়তো জয়েন করতে পারছেন না, আমরা এক্সপেক্ট করছি হয়তো অল্প সময়ের মধ্যেই জয়েন করবেন। আমাদের সাথে আরো জয়েন করবে 2017 মাস্টার্স মোহাম্মদ পারভেজ মোশারফ। পারভেজকে অভিনন্দন জানাই, সে অস্ট্রেলিয়াতে একটি স্কলারশিপ পেয়েছে এবং অচিরেই হয়তো অস্ট্রেলিয়া চলে যাবে তার পিএইচডি করার জন্য। সে খুব ভালো গান গায়, আমাদের সাথে হয়তো জয়েন করবে। 19 মাস্টার্স পাস করা কিসম তারা টুম্পা আমাদের সাথে জয়েন করবে কোনো এক সময়। সে ভালো নাচতে পারে, আশা করি আপনারা তার নাচে মুগ্ধ হবেন। এছাড়া জয়েন করবে বর্তমান মাস্টার্সের স্টুডেন্ট মোহাম্মদ রায়ান মোল্লা, সে বিভিন্ন রকমের গান করে থাকে, তার গানও আপনাদেরকে মুগ্ধ করবে আশা করি। জয়েন করবে ফোর্থ ইয়ার থেকে মোহাম্মদ সাউদ আনোয়ার সাউন, সে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং দেশাত্মবোধক গান গায়। আজকে সে হয়তো একটি নজরুল সঙ্গীত পরিবেশন করবে। আমাদের সাথে তৃতীয় বর্ষ থেকে জয়েন করবে নিশাত তাসনিম এশা, সে বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত গিয়ে থাকে এবং এক্সপেক্ট করছি সে হয়তো আপনাদের একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। সেকেন্ড ইয়ার থেকে জয়েন করবে সাদিয়া তাবাসুম সুরভি, সেও বেশ ভালো নাচে এবং পড়াশোনার পাশাপাশি যে আমাদের ছাত্রছাত্রীরা তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যে পারদর্শী, সেটা আমার মনে হয় সুরভি প্রমাণ করতে পারবে। এবং প্রথম বর্ষ থেকে আমাদের সাথে জয়েন করবে মিথুন কুমার দে, সে গান গাইতে পারে, সে ভালো আর্টিস্ট এবং সেই সাথে যেটি সে পারে সেটি হলো হারমোনিকা বাজাতে পারে খুব ভালো, এবং আমরা এক্সপেক্ট করছি তার হারমোনিকায় আমরা একটি গানের সুর শুনবো। সম্মানিত ভিউয়ার্স, আমি পুরো প্রোগ্রামটি জুড়ে আপনাদের সাথে থাকব। মোহাম্মদ মনিমুল হক এই বিভাগে এখন শিক্ষক হিসেবে কর্মরত আছি, আপনাদেরকে পুরো প্রোগ্রামটি সাথে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি। আমি প্রথমেই প্রফেসর ডক্টর দুলাল চন্দ্র রায় স্যারকে অনুরোধ করতে চাই, স্যার এই যে পড়াশোনা, পরিসংখ্যানে সবাই বলে যে কাঠখোট্টা সাবজেক্ট, কোনো রস নেই, এই রসের আস্বাদন যে আমরা পেতে পারি এবং সেই জন্য পরিসংখ্যান বিভাগ যে বিভিন্ন কার্যক্রমগুলো হাতে নেয়, তো এরকম কি বিষয়ে আপনি এর যদি এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর যদি আপনি একটু গুরুত্ব তুলে ধরেন, খুব সংক্ষেপে বলবেন, আমাদের সময় অত বেশি নেই, আমরা আজকে একটু বিনোদন নিতে চাই, আসলে আমরা একটু গান শুনতে চাই, আপনি সেটা একটু সংক্ষেপে বলবেন যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর আসলে গুরুত্ব কতটুকু, এবং সেই সাথে আমি জানি আপনি করোনা নিয়ে একটি গান রচনা করেছেন এবং সুর দিয়েছেন আপনি নিজে, সেটি আপনি ফেসবুকে এর আগে লাইভ পরিবেশনও করেছেন, আজকেও আমরা আপনার ওই করোনার গানটি দিয়েই আজকের এই প্রোগ্রামটি শুরু করতে চাই। প্রফেসর ডক্টর দুলাল চন্দ্র রায়, ধন্যবাদ মুঙ্গনিল হক পলাশ। শুরুতেই আমি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা প্রয়াত প্রফেসর খন্দকার মুনওয়ার স্যারের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের অন্যান্য শ্রদ্ধা শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আজ আমাদের মধ্যে নেই এবং তাদের কার্যক্রম বিভাগকে আজকের এই অবস্থায় এনেছে। 60 বছরে পরিসংখ্যান বিভাগ পর্ব 11 এক্সট্রা কারিকুলাম কার্যক্রমের বিভাগ এই ফেসবুকে ফেসবুক লাইভে আছে আমাদের আমার খুব প্রাণ প্রিয় এক ঝাঁক নবীন ও প্রবীণ ছাত্রছাত্রী সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা, এবং যারা আমাদের এই লাইভ প্রোগ্রাম যারা শুনছেন তাদের জন্য রইল ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আমরা যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি পরিভাষাটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, এর বাংলা করলে দাঁড়ায় সহশিক্ষা কার্যক্রমিক কার্য বা নিয়মিত পাঠক্রম বহির্ভূত কাজ। সহজ ভাষায় বললে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মূল সিলেবাস কিংবা পুঁথিগত বিষয়ের বাইরেও নিজেকে জ্ঞান ও দক্ষতার জায়গাগুলোর উৎকর্ষ সাধনের জন্য যে কাজগুলো করে থাকে সেগুলোই কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের মধ্যে পড়ে। আবার আমি যদি ভিন্ন অর্থে আরেকটু অর্থে বলি যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি এমন একটা বিশেষ গুণ যেটা সরাসরি পড়াশোনার সাথে সম্পৃক্ত নয়, কিন্তু এই এক্সট্রা গুণ বা দক্ষতা যা একজন স্টুডেন্টকে অন্য স্টুডেন্ট থেকে কিন্তু অনন্য করে তোলে, তাকে আলাদা করে প্রকাশ করায় আমাদের মাঝে। তো যাই হোক, আমরা আজকে 11 পর্বে আছি এখানে। এর আগের পর্বগুলো কিন্তু ব্যতিক্রম, আজকের একটু ব্যতিক্রম ধরনের পর্ব, কিন্তু আগের পর্বগুলো কিন্তু আমাদের যেটা আমরা দেখতে পেয়েছি বেশ অনেক গুণী আমাদের ইউনিভার্সিটি সহ বাইরের বিশ্ববিদ্যালয়ের অনেক গুণী শিক্ষক আমাদের ওই আগের পর্বগুলোতে অ্যাটেন্ড করেছেন এবং অনেক পড়াশোনার সংক্রান্ত বিভাগের রিসার্চ বা বিভাগের বর্তমান অবস্থা সামনে কী হতে পারে এটা নিয়ে ভীষণ আলোচনা হয়েছে এবং আমরা সেটা উপভোগ করেছি, কিন্তু আজকের এটা কিন্তু একটু ব্যতিক্রম ধরবে আপনারা বুঝতে পেরেছেন। ডক্টর পলাশ, মনিলক পলাশ, সে একটা আলোচনাও করে গেছে। তো সাধারণত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা যেটা ফেলি যেমন ডিভেটে অংশ নেওয়া, গান নাচ অভিনয় আবৃত্তিতে অংশ নেওয়া, স্বেচ্ছাসেবকের কাজ করা, বাদ্যযন্ত্র পরিদর্শক বাজানো বা ছবি তোলা, ছবি আঁকা, লিখা, কবিতা লিখা, গল্প লিখা, এই সবগুলি পড়ে। আমি খুব আনন্দের সাথেই বলছি আমাদের বিভাগের ছাত্রছাত্রী এই সব গুণগুলি কিন্তু তাদের মধ্যে আছে। যেভাবে আমাদের ডিপার্টমেন্ট আপনারা সবাই জানেন রিসার্চ বা আমাদের কনফারেন্স, গত 3 বছর পর আমরা কনফারেন্সগুলো করে থাকি, পড়াশোনার সাথে সাথে আমাদের কিন্তু এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো কিন্তু দেখা যায়। প্রতি বছর আমরা বিভাগে যেমন সাহিত্য সাংস্কৃতিক প্রোগ্রাম করি, এতে ছেলে ছাত্রছাত্রী সহ আমরা শিক্ষকরা অংশ নিই। এছাড়াও যে 3 বছর পর পর যে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয় সেখানে কিন্তু একটা সন্ধ্যা থাকে কালচারাল ইভেন্টস নিয়ে, সেখানেও আমাদের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী খুব গর্বের সাথেই আমার মনে হয় এই কালচারাল ইভেন্টগুলো আমরা করতে পারি আমাদের বিভাগের ছাত্রছাত্রী দ্বারা। তো আমার মনে হয় সময় পেলে আমি পরে আরো বলবো এটা নিয়ে, তবে আমি আরো সত্যি গর্বিত যে আমার ডিপার্টমেন্ট আমাদের ছাত্রছাত্রী প্রিয় ছাত্রছাত্রী তারা পড়াশোনার সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেগুলো আমি বললাম নাচ গান সবগুলোতে কিন্তু তারা পার্টিসিপেট করে এবং খুব সুন্দরভাবে আমরা এটা ডিপার্টমেন্টে আমরা করে থাকি। এছাড়াও যেমন পহেলা বৈশাখ আমরা খুব জাঁকজমকভাবে শুধুমাত্র ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের দ্বারাই আমরা করে থাকি, খুব এটা আমার মনে হয় শুধু আমাদের ডিপার্টমেন্ট না অন্যান্য সবাই এটা জানে এবং সবাই এটা উপভোগ করে। তো আমি মনে হয় আমাকে প্রথম দিকে বলা হয়েছে যেন আমি বেশি না বলি, তো সময় পেলে আবার বলবো। তো আমাকে একটা গানও করতে বলা হয়েছে, আমি গানটা করবো। আমি গানটা মূলত করোনা নিয়ে গানটা লিখা,
তো কিন্তু করোনা নিয়ে লেখা হলো গানটার মধ্যে, কিন্তু একটা আবেদন আছে যেটা সৃষ্টিকর্তার কাছে, এই করোনা মুক্তির একটা আবেদন আছে গানটার মধ্যে। গানটা যদিও একটু রাগাশ্রিত রাগ মালকোষের উপর আমি সুর করেছি এবং গানটা লিখেছি আমি, আমি নিজের লিখা বা ভুল ত্রুটি হলো নিজেরই, কারণ নিজের এটা এই ব্যাপারে আর আমার কোনো কথা থাকার কথা না। যাই হোক, আমি গানটা আপনাদের সামনে সবার সামনে গানটা পরিবেশন করবো, এখন একটু সময় নিচ্ছি। এসেছে রূপে মহামারী, করোনা এসেছে রূপে মহামারী, চীন থেকে শুরু এরে শেষ নাহি জানি, চীন থেকে শুরু এরে শেষ নাহি জানি, করোনা এসেছে রূপে মহামারী। বিশ্ব দেখেনি বুঝি এ মহামারী, এ মহামারী, এ মহামারী, এ মহামারী, বিশ্ব দেখেনি বুঝি এ মহামারী, মৃত্যুর মিছিলে অগণিত নর নারী, প্রশান্তি দাও প্রভু মুক্ত করো প্রাণী, করোনা এসেছে রূপে মহামারী, করোনা এসেছে রূপে মহামারী। সৃষ্টি তোমারি রক্ষক তুমি, সৃষ্টি তোমারি রক্ষক তুমি, সমতা এনে দাও এ পূর্ণ ভূমি, সৃষ্টি তোমারি রক্ষক তুমি, সমতা এনে দাও এ পূর্ণ ভূমি, বিধাতারি কাছে আমি এ মিনতি করি, সৃষ্টিকর্তার কাছে আমি এ মিনতি করি, করোনা এসেছে রূপে মহামারী, করোনা এসেছে রূপে মহামারী, চীন থেকে শুরু এরি শেষ নাহি জানি, করোনা এসেছে রূপে, করোনা এসেছে রূপে, করোনা এসেছে রূপে মহামারী। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আমি বুঝতে পারছি না শোনা, সবাই শুনতে পেয়েছি কিনা গানটা? হ্যাঁ স্যার, খুব ভালো লেগেছে আপনার গান স্যার। ধন্যবাদ। আবার আমি ডক্টর পলাশ, মোমিন রহমান পলাশকে দেখতে পাচ্ছি না, এখন তো মনে ওনার থাকার কথা। পলাশ সম্বন্ধে অনলাইনে মনে হয় বিচ্ছিত হয়ে গেছে স্যার। হ্যাঁ
হ্যাঁ, এই ওই সমস্যা হচ্ছে, সব জায়গায় স্যার সমস্যা। ধন্যবাদ আপনার গানের জন্য, আচ্ছা, এই তো এসে গেছে পলাশ, ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার, নেটওয়ার্কের আসলে এত সমস্যা হ্যাঁ হ্যাঁ, চারিদিকে। যাক, ধন্যবাদ স্যার, আপনি করোনা নিয়ে সুন্দর একটি গান লিখেছেন এবং আমাদের মাঝে সেটা পরিবেশনও করলেন। আমরা সবাই প্রত্যাশা করি করোনা এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে দূর হয়ে যাক এবং আমরা সকলেই যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি, সেই প্রত্যাশা আমাদের থাকলো। আমরা স্যারের আরো গান শুনবো পরবর্তীতে এবং অলরেডি ইমন স্যার অনুরোধ করেছে একটি নজরুল সঙ্গীত শোনানোর জন্য, তো আমরা এখন সেটি শুনবো না, এক্সপেক্ট করছি পরবর্তী কোনো একটি সময়ে স্যারের নজরুল সঙ্গীতটি আমরা শুনতে পাবো। আমি এখন এজাজ ভাইয়ের কাছে যেতে চাই। এজাজ ভাই, আপনি তো ছাত্র হিসাবেও ভালো ছিলেন, পড়াশোনা করেছেন, সাথে গণশিল্পী সংস্থার সাথে যুক্ত ছিলেন, টুকটাক গানও করতেন এবং আবৃত্তি করতেন অনেক বেশি, তো আমরা আপনার কাছ থেকে একটি আবৃত্তি শুনবো। তার আগে বলেন যে এই হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনার ভবিষ্যৎ পথ চলায় কিভাবে সহযোগিতা করেছে, খুব সংক্ষেপে বলবেন, 2-1 মিনিটের মধ্যে এটা শেষ করবেন, তারপর আপনার একটি কবিতা শুনবো। ধন্যবাদ পলাশ। মহোদরমান এজাজ ভাই, পরিসংখ্যান বিভাগের এই 60 বছর পূর্তি উপলক্ষে আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমেই, এবং শ্রদ্ধাপূর্বক স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি যে ছিলেন খন্দকার মনোয়ার হোসেন স্যার, তার ওয়াইফ আমাদের হোসনারা ম্যাডাম সহ আমাদের নাসির স্যার, আমাদের যারা পড়িয়েছেন এমাজুদ্দিন স্যার, গোলাম মোস্তফা স্যার, সামাদাবিন স্যার সহ, আব্দুর রাজ্জাক স্যার, সাইদুর রহমান স্যার, সুশান্ত স্যার সহ অনেক স্যার যাদেরকে পেয়েছিলাম, তাদের নাম বলি নাই, তাদের সবার জন্যই আমার শ্রদ্ধা থাকবে যে তাদের অনেক ইসে আমরা বড় হতে পেরেছি, সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। আসলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমরা নাকি পড়াশোনার ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য আসি এবং পড়াশোনাটাকেই আসলে প্রাধান্য দিয়ে থাকি, দেয়ও সবাই, কিন্তু এর সাথে সাথে আমাদের পড়াশোনার সাথে সাথে আমাদের জীবনের গঠনের জন্য এই বিষয়গুলো খুবই জরুরি আর কি। একটা মানুষ যখন লেখাপড়া করে সেটা একাডেমিক জ্ঞান থাকে, তার পাশাপাশি তাকে যদি আরো নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় বা তার তার একাডেমিক পড়াশোনার পাশাপাশি তার বিভিন্ন ধরনের সচেতনতা, সামাজিক সচেতনতা, রাজনৈতিক সচেতনতা, সাংস্কৃতিক সচেতনতা, এগুলো তার ভিতরে আস্তে আস্তে ডেভেলপ করা প্রয়োজন। সেক্ষেত্রে যারা এই সাংস্কৃতিক কর্মকাণ্ড বা বিভিন্ন ক্যারিকুলামের ভিতরে জড়িত থাকে তাদের ভিতরে এই সচেতনতা গুলো একটু ডেভেলপড হয় এবং দেখা যায় কি তারা কর্মজীবনে এই একাডেমিক শিক্ষাটা তো বিভিন্ন কাজে লাগেই, তার সাথে সাথে লিডারশিপ অ্যাটিটিউড ডেভেলপ করা, ডিসিশন মেকিং, তারপরে মানুষের সাথে মেলামেশা করার মানে যে এটা আপনার দক্ষতাটা, এইগুলো অর্জন করে ফেলে সে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভিতরে থাকতে থাকতে বা বিভিন্ন ক্যারিকুলামের ভিতরে থাকতে থাকতে। এবং এরা সাধারণত সোসাইটিতে দেখা যায় যে একটু অ্যাডভান্টেজ পেয়েই থাকে সব জায়গায়। এটা আমরা আমরা আমাদের যারা আমাদের সংগঠনের যারা ছেলেরা ছিল তাদের সাথে যখন আলাপ করি তখন তারা আমরা জানতে পারি যে যখনই তারা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করতে যায় তারা সবসময় মুখ্য ভূমিকায় থাকে, মানে নেতৃত্বে থাকে। তাদের এই যে একটা সংগঠন করলে, আমরা যারা সংগঠন করেছি এটা শুধু যে বিনোদনের জন্য করেছি তা না, আমাদের সংগঠনটা কিন্তু একটা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এগুলো করেছি এবং আমরা সমাজের, আমরা শুধু বিনোদনের জন্য গান বাজনা করি নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে আমাদের যে সংগঠনগুলো ছিল সেই সংগঠনগুলো মূলত আপনার এই যে যত অন্যায় অবিচার, এই সাম্প্রদায়িকতা, বর্ণবাদ, নারীর প্রতি যে এই যে বিভিন্ন ধরনের ই হচ্ছে, এগুলোর ব্যাপারে আমরা সবসময় প্রতিবাদ জানিয়ে এসেছি। এগুলো আমরা বিভিন্ন আমাদের অ্যাক্টিভিটিসের ভিতরের মধ্যে দিয়ে আমরা সবসময় প্রতিবাদ মুখর ছিলাম এবং যার কারণে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই এই বিষয়গুলোর প্রতি সমাজের যে নেতিবাচক দিকগুলো আছে সেগুলোর ভিতরে একটা সচেতনতা আস্তে আস্তে আমাদের ভিতরে অনেক যারা এই সংগঠনগুলো করে তাদের ভিতরে চলে আসছে এবং তারা এই সমাজে এরা কখনো কোনো খারাপ কাজের ভিতরে সাধারণত নিজেকে আপনার জড়িত করে না। এই এইটাই হচ্ছে সাংস্কৃতিক সংগঠনে কাজ করে আমি উপকৃত পেয়েছি এবং আমাদের যারা সাংস্কৃতিক সংগঠনে যারা কাজ করতো বিভিন্ন সংগঠনে তারা আমাদের সময় প্রায় 13টি সংগঠন ছিল, 13টি সংগঠনের সবার সাথে আমাদের যোগাযোগ হয় বিভিন্ন সময়, তাদের সাথে আলাপ আলোচনা করে দেখি যে তারা সবাই খুব ভালো পজিশনে আছে এবং তারা সবাই সমাজে মানে প্রতিষ্ঠিত এবং তারা ভূমিকাও রাখছে, বিভিন্ন যেখানে যে কর্মকাণ্ড করে তারা সেখানে অগ্রণী ভূমিকা রাখছে।
আমি যদিও পরিসংখ্যান বিভাগের প্রোগ্রাম, তবুও যেহেতু সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম, আমি সাংস্কৃতিক সংগঠনে থাকার কারণে বিশ্ববিদ্যালয় জীবনের বেশ কিছু শিক্ষকের সান্নিধ্য পেয়েছি যারা আমাদের সাংস্কৃতিক অঙ্গনে ছিল। তাদের নাম আমি কিছু বলতে চাই, যেমন আমাদের সময় ছিল হাসান নাজিরুল হক স্যার, প্রখ্যাত কথাসাহিত্যিক, এত বড় মাপের লোকের সাথে আমরা সান্নিধ্য পেয়েছি। আমাদের আমাদের মরহুম নাসির স্যার কিন্তু আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ছিল আমাদের পরিসংখ্যানের। এছাড়া আমরা নাজিম মোহাম্মদ স্যারকে পেয়েছি, উনিও প্রয়াত। মলয় ভৌমিক স্যারকে পেয়েছি, আবুবকর সিদ্দিক, কবি আবুবকর সিদ্দিক, উনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত কবি। অচিন্ত্য কুমার ভৌমিক স্যারকে পেয়েছি, এরকম অনেক আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়াও অন্য অন্য অনেক শিক্ষকের সান্নিধ্য পেয়েছি এবং সেখান থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি। আমি তাদেরকেও শ্রদ্ধাভাবে ভরে স্মরণ করতে চাই। তো আমার মনে হয় যে সাংস্কৃতিক একাডেমিক লেখাপড়া করা দরকার, তার সাথে সাথে এই সাংস্কৃতিক বোধটা, রাজনৈতিক বোধ ছাড়া, সাংস্কৃতিক বোধ ছাড়া একটা মানুষ আসলে পূর্ণাঙ্গ হতে পারে না। এই পূর্ণাঙ্গ হওয়ার জন্যই এই সব অ্যাক্টিভিটিস এর সাথে আমাদের সম্পৃক্ত থাকা প্রয়োজন। পলাশ, আমি পলাশ তোমাকে সংক্ষিপ্ত কথা বলার জন্য বলেছে, তার কারণে আমি আর বেশি আলোচনায় থাকছি না। আমি একটা কবিতা শুনতে চেয়েছি, তখন আমি একটা কবিতা শোনাচ্ছি। আসলে তো আমরা এখন কর্মজীবী, কবিতা ওইভাবে চর্চা করি না, তারপরও অভ্যাস যেহেতু মাঝে মাঝে আমরা চেষ্টা করি। আমি এখন পড়ছি আমার বন্ধু নিরঞ্জন, ভাস্বর চৌধুরীর। অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম, আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছুদিনের জন্য, সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন। জয়লতাকে কখনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমাকে সে বলেনি। তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা চিঠি ছিল এরকম, প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলেছ এখন দুঃসময়, কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে থাকে জানে। আমি বুঝি বেশি দিন নেই আর, যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিবড়ে খাবে আমাকে। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল, বিভু চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে চাইনি, পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেমচারিত মানুষের ছায়া দেখিনি। ভয়ানক নির্বিকার, কিছু বলছেন না যে, আমি জিজ্ঞেস করেছিলাম। কি বলবো এই ব্যাপারে? কোন ব্যাপারে? এই যে জয়লতা, ভাত দিন। আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো দেমাগি, আরো সুন্দরী হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিবড়ে খেলে এরা বুঝি আরো সুন্দরী হতে থাকে। এ কথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত খুঁটতে নেবেন না, মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকেও করেন উচ্চারণ, যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্যই। হ্যাঁ, মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলেছে, তুমি দুষ্কৃতি মারো, গেরিলা মারো, তামিল মারো, এভাবে যেখানে যাকে মারো না কেন, ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে।
বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক। শক্তির স্বপ্নে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল, মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু, নিরঞ্জন বাঁচিনি, তার উদ্ধত হাতে লেগেছিল মানুষের হাতে বাগানো বানানো বন্দুকের গুলি, বুকেও লেগেছিল, যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত। সে লাশ, আমার বন্ধু নিরঞ্জনের লাশ, আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ, মানুষের কাঁধে করে তাকে বয়ে এনেছিল মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না, দেখলেও যদি কেঁদে থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি, মানুষ কেঁদেছিল, আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতি মারা গিয়েছে তার নাম নিরঞ্জন, সে আসলে মানুষ। ধন্যবাদ পলাশ। পলাশ, হ্যাঁ, অনেক ধন্যবাদ এজাজ ভাই, অসাধারণ কবিতা আসলে, আর আপনার আবৃত্তি তো আসলে সব সময় অসাধারণ। এবং যেটা ছিল যে আপনারা ছাত্র লাইফেও আসলে এত বেশি আনন্দ করতেন যেটা কল্পনা করা যায় না, তো অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে এসেছেন এবং আপনার কবিতা শুনেছি। আমাদের হাতে যদি সময় থাকে আমরা শেষের দিকে আপনার আরো একটি কবিতা শোনার চেষ্টা করব, যদি সময় পারমিট করে আর কি। আমাদের সাথে ইন দা মিন টাইম জয়েন করেছে মিথুন কুমার দে, সে প্রথম বর্ষের স্টুডেন্ট, আমরা তার কাছে যাব। তার আগে আমি এখন মৌসুমী মৈত্রর কাছে যেতে চাই। মৌসুমী খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায় এবং সে পেন্সিলে নিয়মিত পারফর্ম করে। তো মৌসুমী, আজকে আমাদের যে রবীন্দ্রসঙ্গীতটি শোনাবে সেটি হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কেন একলা চলতে চাচ্ছে আমি জানি না মৌসুমী, তাহলে আমরা মৌসুমীর সে পরিবেশনাটা দেখি। শুরুতেই আমার প্রিয় বিভাগের প্রতি অনেক অনেক ভালোবাসা, আমার সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আর আজকে আসতে পেরে আসলেই অনেক ভালো লাগছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফেরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফেরায়ে সবাই করে ভয়, তবে পরানে খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা, আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে
যদি ঝড় বাদলে রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। অনেক ধন্যবাদ মৌসুমী, তোমার গায়কী সব সময় অসাধারণ, এবং আমার মনে হয় দর্শক শ্রোতা বন্ধুরা তোমার গানটি উপভোগ করেছে, এবং ইমন স্যারও আমেরিকা থেকে তোমার কাছ থেকে একটি বাংলা গান শুনতে চেয়েছিল, তুমি একটি বাংলা গানই আমাদেরকে উপহার দিয়েছ, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সেই সাথে মৌসুমী, আমরা তোমাকে এই মুহূর্তে মনে হয় একটু গুড বাই জানাতে চাই, তোমাকে যদি সম্ভব হয় শেষের দিকে আমরা আর একবার অ্যাড করার চেষ্টা করব। মৌসুমী অনেক ধন্যবাদ তোমার সুন্দর গানের জন্য, তুমি আরো ভালো প্র্যাকটিস করবে তোমার মেয়েকে নিয়ে। আর শ্রদ্ধেয় স্যারদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ মৌসুমী। ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ মৌসুমী। সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে আজকে অনেকগুলি আমাদের সাথে শিল্পী আছে এবং তাদের ধারাবাহিক পারফরমেন্স আমরা দেখবো। আমরা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হলো 19-এর মাস্টার্স কিসমত আরা টুম্পা। সে বেসিক্যালি নাচ করে, যদিও পড়াশোনাটাই তার মুখ্য, পড়াশোনাটা বেশি করতো, সে যে নাচ করতো সেটা আসলে তার প্রকাশ পেয়েছে যখন সে ফোর্থ ইয়ারে উঠে তখন, এবং তখন থেকে সে স্টেজে নিয়মিত পারফর্ম করে আসছে এবং শ্রোতাদেরকে দর্শকদেরকে মুগ্ধ করে আসছে। তা আজকেও আমরা তার একটি পারফরমেন্স দেখবো। তার আগে আমরা এখন একটু ভিন্ন ধর্মী একটি পরিবেশনা দেখতে চাই, সেটা হলো মিথুন কুমারদের কাছ থেকে। সে আসলে হারমোনিকা বাজায় খুব ভালো, এবং সেই সাথে ওর হাতের আর্ট আসলেই অসাধারণ। তো সে আর্টটি আজকে আমাদের দেখার সুযোগ নেই, কিন্তু আমরা তার হারমোনিকা শুনতে পারি, এবং সে মনে হয় কফি হাউজের সেই আড্ডাটি এই গানটির সাথে, মান্নাদের সেই বিখ্যাত গান, যে এখানেও আমরা আসলে একটি আড্ডাতেই বসেছি, সেই নতুন পুরাতনের একটি মিলন মেলা বলতে পারেন, যে মিথুন কেবল সদ্য ফার্স্ট ইয়ার, সেই সাথে এখানে অনেক সিনিয়র ভাই আছেন, এজাজ ভাই আছেন, অল্প দিন হলো গত হয়ে পাস করে গেছেন এমন স্টুডেন্টরাও আছেন। তো আমরা মিথুনের কাছ থেকে এখন সেই হারমোনিকার ইনস্ট্রুমেন্টাল পরিবেশনাটাই আমরা দেখতে চাই। মিথুন কুমার দে, ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। তো স্যার আমি শুরু করলাম।
অনেক ধন্যবাদ মিথুন, তোমার অসাধারণ একটি পারফরমেন্সের জন্য। মিথুন, তুমি যদি একটু অল্প কথায় দুই এক কথায় যদি বলো যে তুমি আসলে পড়াশোনার পাশাপাশি তুমি ক্লাসেও রেগুলার, আমরা জানি তুমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ, এবং সেই সাথে তুমি আরো কি কি পারফর্ম করতে পারো বা কি কি করো এবং সেটা তোমার পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে কিনা, জাস্ট 2 মিনিটের মধ্যে বলবে। মিথুন, আমাকে শুনতে পেয়েছো? আচ্ছা, মিথুনের ওখানে মনে হয় একটু সমস্যা হচ্ছে। আমরা মিথুনকে তাহলে একটু গুড বাই জানাতে চাই। মিথুন, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমাদের অসাধারণ একটি পরিবেশনা দিলে আমাদের সামনে, এবং সেটি হচ্ছে হারমোনিকার মাধ্যমে যে আমাদেরকে নস্টালজিয়াক করে দিলে সেটি মনে থাকবে। অনেক ধন্যবাদ মিথুন। আমাদের সাথে এই মুহূর্তে যোগদান করছে মোহাম্মদ সাউদ আনোয়ার সাউন। সেও আসলে প্রথম দিকে আমরা কেন জানি ও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে খুব বেশি গান গাইতো না, বা আমরা জানতামও না যে সে আসলে গান করে। কিন্তু যখন সে থার্ড ইয়ারে উঠলো এবং ফোর্থ ইয়ারে, এখন সে দেখি যে যেকোনো কম্পিটিশন হলে তার পুরস্কার থাকে একাধিক। তো আমরা এখন আমন্ত্রণ আমাদের এই আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই, মোহাম্মদ সাউদ আনোয়ার, সে ফোর্থ ইয়ারের স্টুডেন্ট। আমরা এখন যেতে চাই হাসিব আল মামুন সুমন, সে আসলে অনেকগুলি গুণের অধিকারী। তো সুমনকে আমি যেটি বলতে চাই যে তুমি একটি গান তো শোনাবে আমাদেরকে, এবং তুমি সবসময় একটি ভিন্ন ধর্মী পরিবেশনা তোমার থাকে আমি জানি, এবং আজকেও তার ব্যতিক্রম হবে না সেটা আমরা সকলেই জানি। তার আগে তুমি যদি খুব সংক্ষেপে একটি 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে যদি বলো যে তুমি আসলে স্টুডেন্ট লাইফে পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে, দেন তুমি গানটি শুরু করবে। সুমন, অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম যারা যেখান থেকে শুনছেন। আমাদের বিগত হয়ে যাওয়া স্যার এবং আমাদের বিভাগের সাথে সম্পর্কিত সবাইকে স্মরণ করে আজকে কথা বলা শুরু করছি। তো স্যারের প্রশ্নটাতে আসি, শোনার পাশাপাশি যে কাজগুলো করতাম সেগুলো হচ্ছে খুব মন দিয়ে সংগঠন করতাম, নবজাগরণ ফাউন্ডেশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাব, এ দুটোর সাথে খুব অ্যাক্টিভ ভাবে কাজ করেছি। পাশাপাশি আমি এখন বর্তমানে যেখানে কর্মরত আছি বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার BYLC, এটার ক্যাম্পাস ক্যাম্পাস হিসেবে কাজ করেছি, রাজশাহীতে সংগঠক হিসেবে কাজ করেছি, আর গান বাজনা তো করেছি বিভাগের কালচারাল সবগুলো প্রোগ্রাম করেছি, আর এর সাথে বলতে গেলে খেলাধুলা করতেও খুব পছন্দ করতাম, খেলাগুল মানুষ ছিলাম, ঠিক দলে জায়গা পেতাম এরকম না, তো সাথে যেতাম খেলতাম, এই তো ভালো লাগতো, যা করতে সবই করেছি, তার পাশাপাশি পড়াশোনাটাও করেছি, এই আর কি। তো স্যারের উত্তরটা আমার কাছে মনে হয় মোটামুটি দেওয়া হয়ে গেছে, তো আমি গানের দিকেই যাই, এতো সময় খুবই কম। যে গানটা করতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি আমায় আগের মতো বাসো ভালো। এই গানটা করতে যাচ্ছি তার কারণ হচ্ছে আমি আমার বিভাগকে দারুণ ভালোবাসি, এখনো ভালোবাসি, কিন্তু আমি তো আমার বিভাগকে ছেড়ে এসেছি, জানি না আমার বিভাগ এখনো আমাকে মনে রেখেছে কিনা, ভালোবাসে কিনা। তো সেই সব ফেলে আসা জুনিয়র সিনিয়র এবং সহপাঠী সবাইকে উদ্দেশ্য করে এই গানটি করা, যে তুমি কি আমায় মতো বাসো ভালো। শুরু করছি। তোমারও চোখের আঙিনায় এখনো কি তেমনি করে জোছনা ছড়ায় আলো, এখনো কি তারার পানে যে থাকো আনমনে, তু কি আমায় আগের মতো বাসো ভালো, তুমি কি আমায় আগের মতো বাসো ভালো, এখনো কি আকাশের মেঘ দেখে জানালা খুলে তেমনি থাকো বসে, এখনো কি প্রথম প্রেমের মতো পরশ বুলায় বৃষ্টি ধারা এসে তোমার দীঘল চুলে, এখনো কি ছবি আঁকে মেঘের যত কালো, তুমি কি আমায় আগের মতো বাসো ভালো, এখনো কি পুরনো চিঠি পড়ে নয়ন ভেজাও ইরব অভিমানে,
এখনো কি বিকেলে রোদেশে গল্প বলে তোমার কানে কানে, সন্ধ্যা নেমে এলে এখনো কি তেমনি করে সাঁঝের প্রদীপ জ্বালো, তুমি কি আমায় আগের মতো বাসো ভালো, তোমারও চোখের আঙিনা এখনো কি তেমনি করে জোছনা ছড়ায় আলো, এখনো কি তারার পানে চেয়ে থাকো আনমনে, তুমি কি আমার আগের মতো বাসো ভালো, তুমি কি আমার আগের মতো বাসো ভালো। ধন্যবাদ স্যার। হ্যাঁ, অনেক ধন্যবাদ হাসিব আল মামুন। সুমন সুমন আসলে বিভিন্ন ধরনের গান করে, সে ব্যান্ডের গান থেকে শুরু করে বা হচ্ছে কাওয়ালি থেকে শুরু করে, এমন এমন কোনো গান নেই যে গানে সে পারফর্ম করেনি ডিপার্টমেন্টে থাকতে, এবং সুমন উঠলেই আসলে তখন অডিয়েন্স চাঙ্গা হয়ে বসতো। তো আমরা যখন সামনে যে আমাদের 60 বছর পূর্তি প্রোগ্রাম রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসে 2 দিন ব্যাপী হবে, সেখানে সুমনের অনেক গান শুনবো আশা করি, সে প্রত্যাশা থাকলো। সেই সাথে অনেক ধন্যবাদ সুমনকে। সুমন এখনো আসলে ছাত্রদের এক্সট্রা যে গুণাবলীগুলো অর্জন করার প্রয়োজন, বা একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে কিন্তু এখন খুব ভালো লক্ষ্যে পৌঁছানো কঠিন, এখানে বেশ কিছু সফট স্কিল গুলো ডেভেলপ করতে হয়, এবং এই সফট স্কিল গুলো ডেভেলপ করার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রেই যে তার ক্ষেত্রে যেটা হয়েছিল, সে নবজাগরণ ফাউন্ডেশনের সাথে জড়িত ছিল, হায়ার স্টাডি ক্লাবের সাথে জড়িত ছিল, এবং এখনো সে হচ্ছে এটাকে ট্রেন্ড করে যাচ্ছে ছাত্রদেরকে। সুতরাং আমার মনে হয় সে খুব ভালো একটি লাইনে আছে, এবং সুমনের আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অনেক ধন্যবাদ সুমন। আমরা এখন একটু ভিন্ন ধর্মী পরিবেশনায় যেতে চাই, এবং আমাদের সাথে কিসমতারা টুম্পা আছে। আপনাদেরকে আগেই পরিচয় করিয়ে দিয়েছি যে কিসমতারা আসলে খুব ভালো নাচ করে, তো আমরা এখন কিসমতারার একটি পারফরমেন্স দেখব, এবং সেটি লাইভ নাচের পারফরমেন্স। হঠাৎ করে তার নেট মনে হচ্ছে একটু দুর্বল হয়ে গেল নাকি। শ্রোতা বন্ধুরা, আমি একটু আন্তরিকভাবে দুঃখিত যে আমি নিজে একটু অসুস্থ আর কি, সে কারণে আমার গলাটা একটু ভারী হয়ে আছে বা কখনো কখনো একটু সমস্যাও হচ্ছে, আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের জন্য, কারণ আমি গতকালকে থেকে একটু অসুস্থতা ফিল করছি আর কি, আমি জানি না যে কতটুকু সার্ভাইভ করতে পারছি আর কি এই বিষয় থেকে। কিসমতারার মনে হয় নেটে একটু সমস্যা দেখা দিয়েছে। আমরা বরং মোহাম্মদ সাউদানোয়ার আমাদের সাথে আছে, সে মনে হয় একটি নজরুল সঙ্গীত আমাদেরকে শোনাবে। আমার মনে হয় আমরা রবীন্দ্রসঙ্গীত শুনেছি, দেশাত্মবোধক শুনেছি, কবিতা শুনেছি, হারমোনিকা শুনেছি, আমার মনে হয় এখন সাউদানোয়ারের কাছ থেকে আমরা একটি নজরুল সঙ্গীত শুনে আসি। মোহাম্মদ সাউদানোয়ার, আনমিউট করে নাও। স্যার শোনা যাচ্ছে? ছাত্র হতে পারে আমি আসলে অনেক বেশি গর্বিত, এবং সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিপার্টমেন্ট, আমি অনেক গর্ব অনুভব করি, এবং শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মনিমুল হক স্যারকে অনেক ধন্যবাদ আজকে আমাকে লাইভ সেশনে অংশগ্রহণের একটি সুযোগ করে দেওয়ার জন্য। এখন আমি আপনাদের সামনে একটি নজরুল সঙ্গীত গাইতে গাওয়ার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। ঝুম 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 খেজুর পাতারে নূপুরো বাজায়ে যায়ে যায়ে খেজুর পাতার নূপুরো বাজায়ে কে যায়ে যায়ে রুম ঝুম 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 রুম ঝুম ঝুম ওরে না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে
ওরে না তাহার ঘূর্ণি হাওয়ায় দোরে কুসুম ছড়ায় পথের বালুকায়, কুসুম ছড়ায় পথের বালুকায়, ঝুম 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 ঝুম। তার ভোরর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার, সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার, তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদ চায়, তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদ চায়, ঝুম 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 ঝুম। আরবি ঘোরার সাওয়ার হয়ে বাছা জাদা বুঝি, সাহারাতে ফেরে কোন মরিচিকায় খুঁজি, কত তরুণ মুসাফির পথার আলো হায়, কত বনের হরিণ মরে কারি রূপ দিশায়, কত বনের হরিণ মরে কারি রূপ দিশায়, ঝুম 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 ঝুম। খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায়, খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায়, ঝুম 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 ঝুম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, ধন্যবাদ মোহাম্মদ সাউদ আনোয়ার শাওন। শাওন আসলে রবীন্দ্রসঙ্গীত ভালো গাইতে পারে বা দেশাত্মবোধক গানও গায় কখনো কখনো। তো আমরা এই সাথে মোহাম্মদ সাউদ আনোয়ারকেও একটু ধন্যবাদ জানাতে চাই আর কি, যে তোমাকে আমাদের মাঝে পেয়েছিলাম, তোমার গান আমরা এনজয় করলাম। সেই সাথে আমাদের টুম্পার মনে হয় আসতে একটু অসুবিধা হচ্ছে, তো এই সময়ে ইন দ্য মিনটাইম আমরা হচ্ছে সুমনের কাছ থেকে আরো একটি গান শুনে নিতে চাই। সুমন, আরেকটি গান যদি অল্প একটু হয়, সেই সাথে আমরা সাউদ আনোয়ারকে একটু গুড বাই জানাতে চাই। তুমি, তোমাকে ধন্যবাদ যে আজকের এই প্রোগ্রামে তুমি অ্যাটেন্ড করেছো এবং একটি গান পরিবেশন করেছো, অনেক ধন্যবাদ। সুমন, একটি গান, আপনি এখানে বসে থাকবেন শুধু? ইনশাআল্লাহ, একটা কি মোসা কথা ছিল, তাই আমি বললাম যে ইনশাআল্লাহ আরবেস দেখতে পাচ্ছি, আমার খুব বন্ধু এবং আমরা একসাথেই মোটামুটি অনেক গান করেছি। তো প্রসঙ্গে আসি, ইমন স্যারের সাথে কথা বলছিলাম যে গান গাইতে গেলে ডিপার্টমেন্ট কথা খুব মনে পড়ে, ডিপার্টমেন্টের ভালো দিনগুলোর কথা মনে পড়ে, তো সেটাকে মাথায় খেয়ে আগে কি সুন্দর দিন কাটাইতাম, তা আমি আর পারভেজ একসাথে অনেক গাইতে, তো সেটাই একটু গাওয়ার চেষ্টা করি। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, কি সুন্দর দিন কাটাইতাম, রাহমের নওজোয়ান হিন্দু মুসলমান, রাহমের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানের খাটু গান গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানের খাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, বর্ষা যখন হইতো গাজির গহনা হইতো, হো রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম, বর্ষা যখন হইতো জির গান নাইতো রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম, কাইয়া গান সারি গান নাও দৌড়াইতাম, কাইয়া সারি গান নাও দৌড়াইতাম, কাইয়া সারি গান নাও দৌড়াইতাম, আমরা কি তার খবর রাখতাম, হায়রে আমরা কি তার খবর রাখতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। অল্প করে গাইলাম স্যার, আরো অনেকে আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ সুমন, তোমার আসলে অনেক গান শুনলেও সবার মন ভরবে না, তো যাই হোক অনেক ধন্যবাদ, তুমি আর একটি গান আমাদেরকে শোনালে। সেই সাথে এখন আমাদের সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ পারভেজ মোশারফ,
সে 17-র মাস্টার্স কমপ্লিট করেছে এখান থেকে, এবং অল্প দিন হলো সে অস্ট্রেলিয়াতে একটি পিএইচডির অফার পেয়েছে। হয়তো জানুয়ারির দিকে সে অস্ট্রেলিয়া চলে যাবে তার পিএইচডি প্রোগ্রাম পাশ করার জন্য। তো সে এর মধ্যে আমরা হচ্ছে পারভেজকে আজকের এই প্রোগ্রামে যেহেতু পেয়েছি, আমরা পারভেজের কাছে গান শুনবো, এবং পারভেজও দেখা যায় ওর খুব ভরাট কণ্ঠ আর কি, এবং সে খুব দরদ দিয়ে গান গেয়ে থাকে। তো আমি পারভেজকে বলবো, এবং সে রেজাল্টও যেহেতু অনেক ভালো করেছে, তাহলে আমি পারভেজ বর্তমান ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তুমি যদি খুব সংক্ষেপে একদম 1-2 মিনিটের মধ্যে যদি বলো যে এত গান করতা, এত নাচানাচি করতা, তারপর পড়াশোনাটা কিভাবে ঠিক রাখলা, তারপরে তো তোমার একটা পরিবেশনা। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পেরে অনেক ভালো বোধ করছি, এবং সেই সঙ্গে আমার প্রিয় মুখগুলো দেখতে পেয়ে আরো ভালো বোধ করছি। ডিপার্টমেন্টে যুক্ত হওয়ার পর থেকেই মোটামুটি সঙ্গীতের বলা চলে যে একজন বন্ধু পেয়েছিলাম সুমনকে, সাথে আরেকজনের কথা বলতে হয় শান্তা, তাকেও পেয়েছিলাম, এবং সেই সাথে দুলাল চন্দ্র স্যার এবং আপনি আপনার মতো এরকম কিছু শিক্ষকের সাহচর্য পেয়েছিলাম, বিশেষ করে এই সঙ্গীত অঙ্গনটাতে কাজ করার জন্য। তো স্যার আপনাদেরকে দেখতে পেয়ে এবং এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হতে পেরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। তো স্যার আপনি যেটা বলছিলেন যে ডিপার্টমেন্ট আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত থেকেও পড়াশোনাটা কিভাবে আসলে একটা লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া যায়, অ্যাকচুয়ালি স্যার আমি যেটা মনে করি যে একজন স্টুডেন্টের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা, এবং দেন আদার্স যেগুলো করবে সেগুলো তার বোনাস। সো আগে যদি আমার পড়াশোনাটা ঠিক থাকে, দেন আমার যদি সময় থাকে, তাহলে আমি হোয়াই নট এগুলো করবো না। সো আসলে আমার ক্ষেত্রে স্যার এটাই ছিল যে আমি দিন শেষে যাই করি না কেন একটু একটু পড়াশোনার কথা ভাবতাম যে না এটা ঠিক রাখতে হবে, দেন আদার্স এগুলো। সো আমার কাছে মনে হয় যে সবাই যদি পড়াশোনাটাকে আগে প্রাধান্য দিয়ে দেন আদার্স কাজগুলো করে, তাহলে আমার মনে হয় যে দুটোই পাশাপাশি করা সম্ভব। তো এই স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তোমার পরিবেশনাটাই একই সাথে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার আজকে আমি একটা নতুন বিষয়, অনেকে হয়তো জানেন যে এই যন্ত্রটা স্যার আমি নিজে বানিয়েছি, এবং আজকে চেষ্টা করতেছি, যদিও আমি শিখতেছি এটা, এটা খুব বেশি পারিও না, শিখতেছি আজকে এটা বানানো। তো আজকে এটার সাথে আমি গান গাইবো, গান গাওয়ার চেষ্টা করতেছি শালম সরকারের একটা বাংলা ধরনের সঙ্গীত আর কি, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, এই গানটি। তো থ্যাংক ইউ স্যার, শুরু করছি। সাউন্ডটা কি ঠিক আসছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, শুরু করো। আমি যারে বাসি ভালো কাজলের ইচ্ছে সে কালো, আমি যারে বাসি ভালো কাজলের ইচ্ছে সে কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, দিল না দিল না মিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। বক সাদা দুধ সাদা, সাদা কাশ ফুল, কাশ ফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল, আরে বক সাদা দুধ সাদা, সাদা কাশ ফুল, কাশ ফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল, বন্ধুর প্রেমের ফুল দাদা কাশ ফুলের চেয়েও সাদা, বন্ধুর প্রেমের ফুল দাদা কাশ ফুলের চেয়েও সাদা, আমার ভাগ্যে হইল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। বৃক্ষ
সবুজ তৃণ সবুজ সবুজ টিয়া পাখি টিয়া পাখির চেয়ে সবুজ আছে কি কও দেখি আরে বৃক্ষ সবুজ তৃণ সবুজ সবুজ টিয়া পাখি টিয়া পাখির চেয়ে সবুজ আছে কি কও দেখি আমি যারে ভালোবাসি টিয়ার চেয়ে সবুজ বেশি আমি যারে ভালোবাসি টিয়ার চেয়ে সবুজ বেশি বন্ধু রঙের বাসনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রক্ত রাঙা গোপ রাঙা রাঙা পায়া আলতার চেয়ে রাঙা কি জানলে বলতা আরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা আলতার চেয়ে রাঙা কি জানলে বলতা শাহালো সরকারে কয় আলতার চেয়ে রাঙা হয় শাহালম সরকারে কয় আলতার চেয়ে রাঙা হয় সোনা বন্ধুর ঠোঁটখানা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আরে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না থ্যাংক ইউ স্যার অনেক ধন্যবাদ পারভেজ মোশাররফ তুমি আসলে সবসময় ভালো গাও তোমার দরাজ কণ্ঠ এবং তোমার কণ্ঠে গান আসলে সবসময় হৃদয়গ্রাহী হয় এবং আমি মনে হয় প্রথম আমি তো কোনোদিন গান গাই না আসলে গান গাইতেও পারি না তুমি আমাকে জোর করে স্টেজে তুলে আমার সাথে ডুয়েট গিয়েছিলা সেটা প্রথম আর কি স্টেজে উঠা আমার আর কি আমি স্টেজে তো ন্যাচারালি স্টুডেন্ট লাইফে উঠেছি সেটা ওই কবিতা আবৃত্তি বা হয়তো অন্য কিছু পারফর্ম করেছিলাম কিন্তু গান কোনোদিন গাইবো এটা কোনোদিন কল্পনাও করিনি তোমার সাথেই ওই ও ডাক্তার গানটা গিয়েছিলাম এই হলো বিষয় তো যাই পারভেজ অনেক ধন্যবাদ সেই সাথে হাসি বাল মামুন সুমন তোমাকে আমরা এই মুহূর্তে একটু গুডবাই জানাতে চাই কারণ আমাদের ওয়েটিং রুমে ওয়েট করছে আমাদের আরো কিছু সিঙ্গার আমরা যাদেরকে একটু অ্যাড করতে চাই সুতরাং হাসি বাল মামুন সুমন থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে সময় দেওয়ার জন্য তুমি তোমার ক্যারিয়ারে অনেক উন্নতি করো সে প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ সুমন ধন্যবাদ স্যার আমরা এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আরো একজন আমাদের স্টুডেন্ট সে তৃতীয় বর্ষের ছাত্রী নিশাত তাসনিম এশা সে ন্যাচারালি রবীন্দ্রসঙ্গীত গায় এবং সে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমরা তার গানটি একটু পরে শুনবো তার আগে আমরা টুম্পা আবার আমাদের সাথে যুক্ত হতে পেরেছে তার নেটের প্রবলেম হয়ে গিয়েছিল তো আমরা এখন সেই টুম্পার নৃত্য যেটি আমরা উপভোগ করতে চাই এখন এবং সেটি লাইভ হবে আসুন আমরা কৃষ্ণতারা টুম্পার নাচটি উপভোগ করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর স্যার আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে অনেকদিন পর আপনাদেরকে দেখলাম আর একটা ডিপার্টমেন্ট ফিলিং হচ্ছে তো আমি আমার পারফর্মটা করবো সেজন্য আমি দুই মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি আমার একটু প্রিপারেশনের জন্য আমি একটু ক্যাম্পটা একটু অফ করি আমি সব ঠিক করে দিচ্ছি
আচ্ছা, দুই মিনিট এতটা সময় দেওয়া যাবে না, খুব দ্রুত আর কি এটা আসতে হবে, না হলে আমার যদি দুই, হ্যাঁ দ্রুত আসো না, আদারওয়াইজ আমরা অন্য কোনো পারফরমেন্স দেখব, কারণ এখানে তো এটা থামিয়ে রাখা যাবে না। হ্যাঁ জি স্যার, 10 সেকেন্ড স্যার, বেশি সময় লাগবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ শুরু করো। ডিয়ার ফেসবুক ভিউয়ার্স, আমরা একটু ওয়েট করছি কিসমতারা টুম্পার যেহেতু নাচ এবং সেটা যখন লাইভ হবে, এটা আসলে অনেক সমস্যা, তারপরেও সে করতে রাজি হয়েছে এবং আমাদের সৌভাগ্য যে আমরা এরকম একটি লাইভ নাচ দেখতে পারবো, তো সেই কারণে হয়তো কয়েক সেকেন্ড একটু সময় লাগছে, আমরা সরি এই সময় আর কি তার প্রস্তুতির জন্য একটু দিতেই পারি। সেই সাথে বলি যে আমাদের সাথে গোলাম কাউসার ভাই আছেন, কিন্তু গোলাম কাউসার ভাইয়ের ওখানে কি সমস্যা আমি জানি না, উনি ট্রাই করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি কিন্তু উনি অ্যাড হতে পারছেন না আমাদের সাথে, আমাদের দুর্ভাগ্য কিনা জানি না। উনি আসলে বাংলাদেশ বেতারে গান করেন, গত 27 তারিখ ওনার আরটিভিতে একটি প্রোগ্রাম ছিল। তো যাক, টুম্পা রেডি হয়ে গেছে, আমরা মনে হয় কিসমতারার নৃত্যটি উপভোগ করি। হ্যাঁ শুরু করো টুম্পা। Thank you.
অনেক ধন্যবাদ কিসমতারা। আসলে এইভাবে এখানে নৃত্য পরিবেশন করা নিঃসন্দেহ অনেক টাফ, এবং তুমি সে কাজটি খুব দক্ষতার সাথেই করেছো। তুমি সবসময় ভালো নাচো আমি জানি, এবং তোমার পুতুল নাচটিও খুব উপভোগ্য। সেটি হয়তো আমরা আমাদের ডায়মন্ড জুবিলির যে প্রোগ্রাম হবে সেটার জন্যই আমরা আপাতত তুলে রাখি। সেই সাথে আমরা অনেকগুলো পারফরমেন্স দেখলাম, আমাদের আরো বেশ কিছু পারফরমেন্স আমাদের হাতে আছে আর কি। আমরা এখন নিশাত তাসনিম এসা, সে রবীন্দ্রসঙ্গীত গায় এবং তার তৃতীয় বর্ষের স্টুডেন্ট। আমি এখন অনুরোধ করব এসাকে তার গানটি পরিবেশন করার জন্য। আগুন হাওয়ায় হাওয়ায় পুড়েছি জিদান, তোমার হাওয়ায় হাওয়ায় পুড়েছি জিদান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় পুড়েছি জিদান, তোমার হাওয়ায় হাওয়ায় পুড়েছি জিদান। তোমার অশোকে কিনে শোকে অলোখ রং লাগলো আমার অকারণের শোকে, তোমার অশোকে কিনে শোকে অলোখ রং লাগলো আমার অকারণের শোকে, তোমার ঝাউয়ের দোলে তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় পড়েছি জিদান, আগুন হাওয়ায় হাওয়ায় পড়েছি জিদান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানি
উদাসী মনে ভাই, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায়, রূপসাগরের পারের পানি উদাসী মনে ভাই, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ যাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ যাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসার, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসার, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ এশা, তোমার সুন্দর পরিবেশনার জন্য, খুবই সুন্দর হয়েছে গানটি। আমার মনে হয় তোমাদের কাছ থেকে আরো গান শুনতে পেলে আমাদের আরো ভালো লাগবে। তো সেই সাথে আমরা এখন এশাকে একটু গুড বাই জানাতে চাই। এশা, অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সাথে আরো একজন আমাদের পার্টিসিপেন্ট ওয়েট করছে, আমরা তাকে অ্যাড করতে চাই। ধন্যবাদ এশা। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে সুরভি, সাদিয়া তাসনিম সুরভি, সে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট এবং সে খুব ভালো নেচে থাকে, এবং আজকে তারও আমরা একটি নাচ দেখব। তার আগে আমরা এজাজ ভাইয়ের কাছে আরো একবার যেতে চাই। এজাজ ভাই, আর একটা কবিতা হবে কিনা? আনমিউট করে নিতে হবে এজাজ ভাই, আনমিউট করে নিতে হবে। খুব ভালো লাগছিল এতক্ষণ, খুব ভালো লাগছিল তোমাদের সেই মানে জমজমাট অনুষ্ঠান আর কি, নাচ গানে ভরপুর। তো আমি এই একটা কবিতা, অনেক কবিতাই আছে আসলে, এই প্রেক্ষাপটে কি পড়া যায় জানি, আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, তারপরে একটা কবিতা বের করলাম। আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে আমরা ছাত্রছাত্রীরা অনেক সময় টেবিলে বসে থাকি লাইব্রেরিতে, অনেক সময় আমরা একজন সহপাঠী আরেকজন সহপাঠিনীকে দেখি, পরিচয় নাই, দেখে দেখে যা ভাবি সেটাই এই কবিতায় আছে আর কি। এটা হচ্ছে, কবিতার নাম হচ্ছে পার্শ্ববর্তিনী সহপাঠিনীকে, কবির নাম হচ্ছে হুমায়ুন কবির। কি আর এমন ক্ষতি হতো যদি আমি চোখে চোখ রাখি, পদাবলী পড়ে থাক 27 জুলাই বহুদূর, এখন দুপুর দেখো দোতলায় পড়ে আছে একা, চলো না সেখানে যাই, করিডোরে আজ খুব হাওয়া, পুরো বটে 2:10 উড়ে এলো কটা পাতি কাক, নান কি করনি আজ, চুল তাই মৃদু এলো মেলো, খেয়েছো তো, ক্লাস ছিল 9:00, কিছুই লাগে না ভালো, পাজামা প্রচুর ধুলো ভরা, জামাটায় ভাঁজ নেই 5 দিন আজ, তুমি কি একটু এসে মৃদু হেসে তাকাবে সহজে, বলনি তো কাল রাতে চাঁদ ছিল দোতলার টবে, নিরিবিলি কটা ফুলে তুমি ছিলে একা, সেদিন সকালে আমি গায়ে ছিল ভাঁজ ভাঙা জামা, দাঁড়িয়েছিলাম পথে, হাতে ছিল নতুন কবিতা, হেঁটে গেলে দ্রুত পায়ে, তাকালে না তুমি, কাজ ছিল নাকি খুব, বুঝি তাই হবে, ওদিকে তাকাও দেখো
কলরব নেই করিডোরে, সেমিনার ফাঁকা হলো, হেড স্যার হেঁটে গেল ওই। না না যেও না তুমি, চোখে আর তাকাবো নাই আমি, বসে থাকি শুধু এই এইটুকু দূরে, বই নিয়ে এ টেবিলে আমি আর ও টেবিলে তুমি নত মুখে। ধন্যবাদ পলাশ। হ্যাঁ অনেক ধন্যবাদ এজাজ ভাই আপনাকে। আপনার কবিতা আসলে সারা রাত শুনলেও আমরা ক্লান্ত হব না এরকম। আমাদের আপন ভাই আমাদের সাথে জয়েন করার কথা ছিল, ওনার আজকে শুটিং, আসলে উনি আউটডোর একটা শুটিং আছে, সেখান থেকে এখনো ফিরতে পারেননি। আমরা যদি প্রোগ্রাম শেষের আগে ওনাকে পাই তাহলে ওনার কবিতা আমরা অবশ্যই শুনবো, কারণ আপন ভাই স্মরণ করতেন। এবং সেই সাথে গোলাম কাউসার ভাই হচ্ছে কেন যে জয়েন করতে পারছে না, উনি এত ভালো গান করেন সরি, এবং উনি সবসময় ডিপার্টমেন্টে গান গাওয়ার জন্য উদ্গ্রীব থাকেন, সে কাউসার ভাই আমাদের সাথে জয়েন করতে পারছে না, আমরা আসলে দুঃখিত। ওনার কি সমস্যা হচ্ছে নেটে, উনি বারবার ট্রাই করছেন কিন্তু আমরা আসলে ওনাকে কানেক্ট করতে পারছি না। আমরা এখন পারভেজ, তার আগে বলে রাখি তুমি আরেকটি গানের প্রিপারেশন নাও, তোমার কাছ থেকে আমরা আরেকটি গান শুনবো, এবং আরেকটি গান না শুনলে আসলে আমাদের মন ভরবে না। তো তুমি প্রিপারেশন নাও, দুলাল স্যারের কাছেও আমরা একটি গান শুনবো। তার আগে এখন আমরা সুরভির কাছে যেতে চাই। সুরভি, তুমি তো নাচের জন্য প্রিপারেশন নিয়েছো, তোমার সাজগোজ দেখে বোঝা যাচ্ছে যে তুমি নাচার জন্য একদম প্রস্তুত, তো আমরা তোমার নাচটি এখন দেখি। শুরু হচ্ছে সুরভির পারফরমেন্সটি। নাচের পারফরমেন্সের আগে আসলে একটু সময় লাগে দর্শক বন্ধুরা, সেই সময়টুকু আপনারা দিবেন এবং আমার মনে হয় সুরভির নাচ আপনাদেরকে মুগ্ধ করতে পারবে। তো সেই আমরা সুরভির, হ্যাঁ সুরভি চলে এসেছে, আমার মনে হয় সে প্রস্তুত। হ্যাঁ সুরভি তুমি মনে হয় শুরু করতে পারো।
থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ প্রভি। আসলে এইভাবে নাচ পারফর্ম করা আসলে অনেক কঠিন কাজ, তারপরেও কিসমতারা এবং সুরভি যে অসাধ্য সাধন করেছো তোমাদেরকে আসলে অনেক ধন্যবাদ। তোমাদের রিকোয়েস্ট আসছে যে যদি আরো একটি নাচ হয় আর কি। তো কে সুরভি না টুম্পা, কে আর একটি নাচ দেখাতে পারবে? আর একটু পরে দেখবো আমরা, এখন নয়, মিনিট পরে। সুরভিকে আমরা এখন একটু গুড বাই জানাতে চাই। সুরভি অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমাদের সাথে যুক্ত হয়েছিলে। তোমাকে এখন গুড বাই জানাই, আমরা অন্য কাউকে এখানে অ্যাড করবো। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন আবার একটু দুলাল স্যারের কাছে ফিরে আসতে চাই। স্যার, আপনি, আমরা জানি সবাই আসলে যে বৌদি অসাধারণ লেখেন, উনি উপন্যাস লিখেন, ভ্রমণ কাহিনী লিখেন, কবিতা লিখেন। তো এই শরতের একটি কবিতা যদি আপনি আমাদের একটু আবৃত্তি করে শোনান, অল্প একটু হলেও আমরা একটু ভিন্ন ফ্লেভার পেতে চাই আপনার কাছ থেকে। এবং সেই সাথে আপনার আবৃত্তির পরে আপনার গান তো অবশ্যই শুনবো আবার, কিন্তু তার আগে আমরা এখন আপনার আবৃত্তিটি শুনতে চাই। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। পোলা, শোনা যাচ্ছে আমাকে? ওকে, শোনা যাচ্ছে? জি জি জি, আমাকে? ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না কার কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, আপনি আপনি শুরু করুন। ঠিক আছে, ওকে। আমি শরতের একটা কবিতা পাঠ কবিতা পড়ছি, পাঠ আমি সত্যি পাঠ পড়ি না, এই মনে হয় প্রথম আমি ওই পড়তেই যাচ্ছি, পাঠ আসলে করি না, যা হোক আমার এটা পড়াই হবে। আমার মিসেস চামেলি রায়, ও আসলে খালি কি করে, ওর তিনটা কবিতার বই সহ বেশ কিছু উপন্যাস আছে, 9-10টা। এটা প্রথম উপন্যাসের একটা, প্রথম কবিতার বইয়ের একটা কবিতা। প্রথম কবিতার বইয়ের নাম ভালোবাসি সমুদ্রকে, কবিতাটার নাম আমি দেখছিলাম। শরতের এক গৈরিক সন্ধ্যায় হাঁটছিলাম, হাঁটছিলাম আমরা দুজন, গুটি গুটি পাপড়ি পড়ছিল মহুয়া গাছ থেকে, পিচঢালা রাস্তায় শুভ্র গালিচার মতো, কুয়াশায় ঝরে পড়া বৃষ্টির মতো আমরা চলছিলাম, চলছিলাম দিগন্তের অভিকেন্দ্রকে ছেদ করে দূরে আরো দূর অজানা। এক সামুদ্রিক সন্ধ্যা আমাদের গ্রাস করছিল, গ্রাস করছিল একটা রক্তজরা ঠোঁটকে, তোমার দেহে গোধূলির আমন্ত্রণ আমি দেখছিলাম, দেখছিলাম প্রসক্ত এক রাত্রির মতো। আমাদের ভেতরে রোদে পৃথিবীর সকালবেলা জন্ম দিয়েছিল শরতের এক দেবদারু বিথি আর সমুদ্র, তোমার অস্তিত্ব কাঁপছিল নক্ষত্রের ফুলগুলোর মতো, কাঁপছিল একটা ক্ষণ, কাঁপছিল একটা হাওয়া, কাঁপছিল একটা সাগর, আমি দেখছিলাম, দেখছিলাম প্রসক্ত এক রাত্রির মতো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর দুলাল চন্দ্র রায় স্যার, আপনি আসলে মাল্টি ট্যালেন্টেড। ধন্যবাদ স্যার। আপনার হেডফোন লাগান, হেডফোন লাগান, হেডফোন লাগান। যাই হোক, আমরা স্যার আপনার কবিতা উপভোগ করেছি, এবং সবচেয়ে বড় কথা বৌদি নিঃসন্দেহে অনেক ভালো লিখেন, আমরা সবাই জানি সেটি, এবং এটিও তার অসাধারণ একটি লেখা ছিল, আর আপনি সেটিকে আসলে শিল্পের রূপ দিয়েছেন বলা যায়। আর মাল্টি ট্যালেন্টেড পার্সন আসলে আপনি ডিপার্টমেন্টে, যে গান কবিতা সাথে মানে আদার্স হেন দিক নাই যে আপনি আসলে এই দিকগুলোতে আপনি পারফরমেন্স দেখাতে পারেন না, তো সেই কারণেই আসলে সবার কাছেও আপনি অনেক বেশি জনপ্রিয়। তো আমরা টুম্পার পারফরমেন্সে যাব, তার আগে আমরা হচ্ছে পারভেজের কাছে আরেকটি গান শুনতে চাই। পারভেজ, আরেকটি গান আমরা শুনি তোমার কাছে। ধন্যবাদ স্যার আরেকবার সুযোগ দেওয়ার জন্য। তো স্যার, এবার যেহেতু আজকে আমি দোতরার সাথেই আছি, তো আজকে চাচ্ছি না আমি যে লোকসঙ্গীত বা এটা থেকে দূরে সরে যেতে, তো এখন যেটা শোনাচ্ছি সেটা সম্পূর্ণ হতে পারবো না স্যার যতটুকু পারতেছি। আব্দুল করিম
বাউলের লেখা, বাউল আব্দুল করিমের লেখা, তোমারে দেখিবার মনে চায়, এই গানটি করার চেষ্টা করতে চাই। তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায়, দেখা দিয়া শান্ত কর নইলে আমার প্রাণ যায়, দেখা দিয়া শান্ত কর নইলে আমার প্রাণ যায়, তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চাই, সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, ভালোবাসি তবু কেন যাও না শান্ত করিয়া, সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, ভালোবাসি তবু কেন যাও না শান্ত করিয়া, তোমারে দেখিয়া একবার জল ঢেলে দেই বেদনায়, তোমারে দেখিয়া একবার জল ঢেলে দেই বেদনায়, তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চাই, ওহো রূপ মহিমা তোমার তুমি রূপের মূর্তি, ওহো রূপ মহিমা তোমার তুমি রূপের মূর্তি, দেখতে শোভা মন লোভা তাই তো করি আরতি, ওহো রূপ মহিমা তোমার তুমি রূপের মূর্তি, দেখতে শোভা মন লোভা তাই তো করি আরতি, তোমারে দেখিয়া একবার জল ঢেলে দেই বেদনায়, তোমারে দেখিয়া একবার জল ঢেলে দেই বেদনায়, তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চায়, দেখা দিয়া শান্ত কর, দেখা দিয়া, দেখা দিয়া শান্ত কর নইলে আমার প্রাণ যায়, দেখা দিয়া শান্ত কর নইলে আমার প্রাণ যায়, তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চায়। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, অনেক ধন্যবাদ পারভেজ, তুমি আসলে সবসময় ভালো গাও, এবং তোমার মানে যেসব কমেন্ট আসছে তুমি তো শুনলে অবাক হয়ে যাবার, ইমন স্যারের কমেন্ট পারভেজ প্রফেশনাল শিল্পীদের থেকে কোনো অংশে কম নয়, মন ভরে যায় ওর গান শুনে, আসলে তুমি আমাদের সকলের মন ভরিয়ে দিয়েছ, এবং তুমি আসলে ভালো গাইবা, তুমি পিএইচডি করতে যাবা, সেখানে আমাদের দেশের সংস্কৃতিকেও তুলে ধরবা, পিএইচডি তো অবশ্যই করবা, মন প্রাণ দিয়ে পিএইচডি করবা, খুব ভালো মানের কাজ করবে, সেই সাথে যেটি করবে যে আমাদের সংস্কৃতিকেও বিদেশের মাটিতে তুলে ধরবে। অনেক ধন্যবাদ পারভেজ মোশাররফ, তুমি থাকো আমাদের সাথে, সম্ভব হলে যদি শেষের দিকে আরো সম্ভব হয় আমরা যদি আর একটা গান শুনতে পারি। আমাদের সাথে রায়ানের যোগ দেওয়ার কথা, রায়ান কেন যোগ দিতে পারছেন আমি ঠিক জানি না, ওর শ্বেতা কাউসার ভাইয়ের তো একটু প্রবলেম হচ্ছে, উনি খুব ট্রাই করছেন, মানে উনি এত চেষ্টা করছেন জয়েন করার জন্য, কিন্তু ভাগ্য ওনার আজকে ফেভারে নেই হয়তো, যে উনি কোনোভাবেই ওনার ডিভাইস দিয়ে কানেক্ট হতে পারছেন না। আর সেই সাথে আপন ভাই আমাকে একটু মেসেজ করেছে, উনি ওনার শুটিংটা শেষ করতে পারেন নাই, এবং সেই কারণেই আপন ভাই আজকে আমাদের এই প্রোগ্রামে ফাইনালি জয়েন করতে পারছেন না, উনি দুঃখ প্রকাশ করেছেন, এবং উনি এক্সপেক্ট করেছেন যে পরবর্তীতে কোনো একটি প্রোগ্রামে উনি থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করেছেন। তো আমরা এখন দুলাল স্যারের কাছে একটু নজরুল সঙ্গীত শুনতে চাই, এবং নজরুল সঙ্গীত দুলাল স্যারের কণ্ঠে না শুনলে আসলে গানের পূর্ণতাটা যেন আসে না, তো সেই হিসাবে নজরুল সঙ্গীত অবশ্যই স্যার একটি গাইবেন,
সাথে যদি একটু আরো দুই একটি গানের যদি একটু অল্প অল্প করে উনি গান, যেটি সাধারণত উনি গেয়ে থাকেন এবং আমরা খুব উপভোগ করে থাকি, আমি দুলাল স্যারকে অনুরোধ করছি। স্যার স্যার আনমিউট করে নেবেন মাইকটা আনমিউট করে নেবেন স্যার দুলাল স্যার মাইকটা আনমিউট করে নেন। স্যার মাইকটা আনমিউট করে নেন স্যার, স্যার আমরা শুনতে পাচ্ছি না। স্যারের মা কানে হেডফোন নেই ফলে স্যার তো ফোনও ধরছেন না বা হচ্ছে এটা তো আনমিউট করতে পারছি না। দুলাল স্যার, দুলাল স্যার এখান থেকে তো আনমিউটও করা যাচ্ছে না, কি স্যার 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 খেয়ালও করছে না। স্যার তো মানে মেসেজও খেয়াল করেন না, সমস্যা। স্যার শুনতে পাচ্ছেন স্যার? দুলাল স্যার, দুলাল স্যার, হ্যালো দুলাল স্যার, আমার মনে হয় আমরা স্যারকে একটু ডিঅ্যাক্টিভেট করে দেই, দিয়ে আমরা ফোনে বলো না হলে আদারওয়াইজ এটা সমস্যা হচ্ছে। হ্যাঁ আমরা একটু স্যারকে ডিসকানেক্ট করে দিলাম, সরি আসলে এটা করার জন্য। আমাদের সাথে মৌসুমী মিত্র আরেকবার জয়েন করেছে, আমরা মৌসুমীকে বলেছিলাম যে প্রোগ্রামের শেষে আবার তোমাকে অ্যাড করতে চাই এবং তুমি অ্যাড হবে। আরেকটি গান আমরা মৌসুমীর কাছ থেকে শুনতে চাই। মৌসুমী আসলে বিভিন্ন রকমের গান গায় এবং আপনারা যারা ফেসবুক পেজ পেন্সিলের সদস্য তারা হচ্ছে মৌসুমী এবং তার মেয়ে সত্তা এদের ডুয়েট পারফরমেন্স নিয়মিত উপভোগ করে থাকেন। আমার মনে হয় এর মৌসুমীর এই পারফরমেন্সটি আপনাদের ভালো লাগবে। মৌসুমী ধন্যবাদ স্যার আবাকে আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে প্রত্যেকটা পরিবেশনায় দেখছিলাম চমৎকার হচ্ছিল, ভালো লাগছিল, আমার মেয়েও দেখছিল সে মজা পাচ্ছিল। তো আমি প্রতুল মুখোপাধ্যায়ের একটি গান করতে চাচ্ছিলাম, আমি বাংলায় গান গাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখে বারবার দেখে দেখে বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে,
করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় মাসি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। সরি, ধন্যবাদ মৌসুমি স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছিল না, আপনার মাইকটা মিউট করা ছিল। আপনি স্যার আপনার কানে হেডফোনটা দেন, নাহলে আমাদের কথা তো আপনি শুনতে পাবেন না। না না, ওটা আপনি এটা লাগান, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, সরি স্যার, আপনাকে হ্যাঁ ডিসকানেক্ট করতে বাধ্য হয়েছিলাম। আপনি স্যার এবার শুরু করতে পারেন। আচ্ছা দেখুন স্যার, শুরু করুন। এত জল পোকা জল চোখে পাশান আনলে বলো কে, এত জল পোকা জল চোখে পাশান আনলে বলো কে, টলমল জলমতির মালা দুলিছে ঝালর পলকে, এত জল ওকা জল চোখে পাশান আনলে বলো কে, টলমল জলমতির মালা দুলিছে ঝালর পলকে, এত জল দিল কি উবহাওয়াতে দোল, বুকে কি বিধিল কে আ, দিল কি উবহাওয়াতে দোল, বুকে কি বিধিল কে আ, কাদিয়া কুটিলে গগন কাটিয়া কুটিলে গগন, হেলায়ে ঝামুরো আলোকে, অলমল ঝলমতির মালা দুলিছে ঝালর পলকে, এত জল ওকা জল চোখে পাশান আনলে বলো কে, টলমল জলমতির মালা দুলিছে
জালর পলকে এত জল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার, অসাধারণ হয়েছে। এবং আপনার এই গানটি আমার মনে হয় আমি হাফ করেছি, একটা অন্তরা করেছি। ঠিক আছে স্যার, আমরা মনে হয় আমাদের কাউসার ভাই আসলে বিভিন্ন ভাবে চেষ্টা করছেন, কিন্তু উনাকে কেনই আমরা আজকে অ্যাড করতে পারলাম না। সেই সাথে কিসমত আর টুম্পা আবার অ্যাড হয়েছে। আমরা কিসমতের আরেকটি নৃত্য আমরা দেখে নিব, তারপরে আমরা যদি সময় পাই। হাতে কিসমত আর মনে হয় নেটে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, কিসমতারা আসছে। কিসমতারা তুমি তোমার নৃত্য শুরু করো, আমরা সময় আমাদের হাতের খুব বেশি নেই, আমরা শেষের দিকে যাব। রায়ান মোল্লা অলরেডি অ্যাড হয়েছে, আমরা মৌসুমীকে, কিসমত তুমি তোমার প্রিপারেশন শুরু করো। মৌসুমী তোমাকে গুড বাই জানাতে চাই একটু, কারণ আমাদের আরেকজন মাস্টার্স এর স্টুডেন্ট জয়েন করেছে, আমরা তাকে হয়তো এখানে অ্যাড করব। তো অনেক ধন্যবাদ মৌসুমী তোমাকে আরেকবার জয়েন করার জন্য, এবং অসাধারণ একটি গান শোনালে আমাদের। ওকে, থ্যাংক ইউ। আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, মোহাম্মদ রায়ান মোল্লা, সে মাস্টার্স এর স্টুডেন্ট এবং সে বিভিন্ন রকমের গান করে এবং বিভিন্ন ভাবে সে চেষ্টা করে থাকে। আমার মনে হয় আজকেও সে ভিন্ন ধর্মী একটি পরিবেশনা দিবে। আমরা রায়ান মোল্লা, তুমি রেডি হতে থাকো, তোমার মাইকটি মিউট করে রাখো আপাতত। রায়ান মোল্লা, তোমার মাইকটি মিউট করে রাখো, আমরা টুম্পার পারফরমেন্সটি এখন দেখতে চাই। এই কিসমতারা এটা মিউট করা কিন্তু মাইকটা, এই কিসমতারা তোমার এটা আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। আনমিউট করে নাও। রাইট রাইট, ওকে, থ্যাংক ইউ। দেন স্টার্ট। আবার মিউট হয়ে গেল। অনলাইনে প্রোগ্রামের এটা একটু সমস্যা। সরি দর্শক, সে আসলে বুঝতে পারছে না যে তার বা হচ্ছে মিউজিকটি মিউট হয়ে গিয়েছে। আমরা মনে হয় কিসমতারার মনে হয় সমস্যা হচ্ছে, আমরা ওকে একটু রিমুভ করে দেই এবং আমরা ওকে হয়তো পরবর্তীতে পেলে আমরা আবার চেষ্টা করব। মোহাম্মদ রায়ান মোল্লা, আর ইউ রেডি? ওকে, আনমিউট করে চলে আসো। আমরা রায়ান মোল্লার এখন একটি পরিবেশনা দেখতে চাই এবং সেই উপভোগ করতে চাই। রায়ান মোল্লা, তুমি শুরু করো, সে বর্তমানে মাস্টার সেরিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম শুরু করো, আমাদের হাতে সময় খুব বেশি নেই, আমরা নেক্সট 10 মিনিটস এর মধ্যে আজকে প্রোগ্রামটি শেষ করব। বুঝতে পারলাম না, আর তোমার গান শুরু করো স্যার। আমার কি সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, শুরু করো তুমি।
স্যার আমি একটু কনফার্মেশন চাচ্ছি স্যার, আমার কি সাউন্ড ক্লিয়ার যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, আমার সাউন্ড কি ক্লিয়ার যাচ্ছে স্যার? ইউ মে স্টার্ট। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। শোনা যাচ্ছে, তুমি শুরু করো। ঠিক আছে স্যার, আমি শুরু করি। তো আমি যে গানটি গাবো সেটা হচ্ছে একা বেঁচে থাকতে শেখো প্রিয়, আসির রহমানের লেখা এবং কম্পোজিশন, অত্যন্ত সুন্দর একটি গান। একা বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামেই শিরনি দিয়েছি তারার মাজারে, আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, আমার নিরাগে লাগে ভারী কবে ছোব সাদা শাড়ি, আমার নিয়ে আর ভেব না আরাম প্রিয়, মনে স্বস্তি যেন চাপার মৌসুমে আমি টানছি এবার তোমার বদ্ধ ঘরে শোবা, স্বভাব না করেছি কবার, তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের জোগা, তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের জোগা, তোমার মনের গতি তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি, আমি ধরতেও না পারি আমি কেমনে যাব বাড়ি, তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি, আমি ধরতেও না পারি আমি কেমনে যাব বাড়ি, টিকেট কেটে রেখেছিলাম যাত্রা সময় ভুলে, এখন স্টেশনে বেজায় অন্ধকার, তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের জোগা, তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের জোগা, একা বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামেই শেনি দিয়েছি তারার মাজারে, আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, আমার নিরাগে লাগে ভারী কবে ছোব সাদা শাড়ি, আমায় নিয়ে আর ভেব না আরাম প্রিয়, মনে স্বস্তি যেন শুধুই পূর্তি মেন, দোলন চাপার মৌসুমে আমি টানছি এবার তোমার বদ্ধ ঘরে শোবার, স্বভাব না করেছি কবা, তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের জোগা, তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের জোগা, একা বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামেই শিরনি দিয়েছি তারার মাজারে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ রায়ান। রায়ান আসলে বিভিন্ন ধরনের গান গেয়ে থাকে এবং তার আজকেও একটি ব্যতিক্রমধর্মী পরিবেশনা ছিল এবং সে যথারীতি তার প্রত্যাশা মতোই গানটি পরিবেশন করেছে। যাই হোক, রায়ান অনেক দেরিতে হলেও অ্যাড হতে পেরেছে, কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত, কাউসার ভাইকে কোনোভাবেই অ্যাড করতে পারলাম না।
আমাদের এখানে কমেন্ট করছেন প্রভাস কুমার কর্মকার স্যার, স্যারকে এই প্রোগ্রামে রাখতে পারলে অনেক ভালো হতো, কিন্তু আসলে একটা প্রোগ্রামে মানে স্যারকে এখানে অ্যাকোমোডেট করাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছিল। স্যার অন্য একটি প্রোগ্রামে হয়তো স্যার থাকবেন আমি এক্সপেক্ট করছি, কারণ এরকম প্রোগ্রাম আরো যেহেতু হবে এবং সেখানেও স্যার নিশ্চয় কোনো একটি এপিসোডে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি আর কি। এবং আমি চেষ্টা করবো আমাদের সমস্ত শিক্ষক মন্ডলী যাতে কোনো না কোনো এপিসোডে পারফর্ম করতে পারেন বা উপস্থিত থাকতে পারেন বা ওনার কোনো একটি এপিসোডে যাতে থাকেন, আমি সেই চিন্তা আমার আছে যদি আমি এই প্রোগ্রামটি কন্টিনিউ করতে পারি। সম্মানিত সুধী মন্ডলী, আপনাদের জন্য একটি ঘোষণা, আগামী 12 নভেম্বর নেক্সট সপ্তাহে আমাদের কোনো এপিসোড নেই, তার পরের সপ্তাহে একটি এপিসোড লিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক রিগ্রেশন রিভিজিটেড 12 নভেম্বর এই এপিসোডটি অনুষ্ঠিত হবে, একটি ইন্টারন্যাশনাল ওয়েবিনার হবে এবং সেখানে প্রফেসর বিকাশ কে সিনহা লেকচার দিবেন। আমি আমার ছাত্র বন্ধুদের সাথে যারা সদ্য পাস করে গেছে, যারা এখনো পড়াশোনার মধ্যে আছে, পুরাতন যারা আছেন তারা তো দেখবেনই তাদের ইন্টারেস্টে, কিন্তু স্পেশালি যারা কারেন্ট স্টুডেন্ট অন্তত পক্ষে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স এবং রিসেন্ট পাস্ট স্টুডেন্টরা অবশ্যই এই এপিসোডটি দেখবে, কারণ এখানে লিনিয়ার এবং কোয়াড্রেটিক রিগ্রেশন নিয়ে স্যার খুব খুবই চমৎকার কথা বলেন, এত চমৎকার লাইভলি পড়ান যে আমরা আসলে ওনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনি। তো সেই বিকাশ স্যার হচ্ছে একটি লেকচার দিবেন আগামী 12 নভেম্বর, আপনারা ডেটটি একটু মনে রাখবেন, 12 নভেম্বর এই ডেটটি থাকলো। এবং আরো একটি ঘোষণা দিয়ে রাখি, 26 নভেম্বর আরেকটি এপিসোড হবে, সেই এপিসোডের টাইটেলটি এখনো পাইনি, সেখানে বিমল কে সিনহা স্যার আমেরিকা থেকে যুক্ত হবেন এবং উনি একটি লেকচার দিবেন। তো সেই দুটি এপিসোডে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা মনে হয় দুলাল স্যারের গান দিয়ে আমাদের আজকের এপিসোডটা শেষ করতে পারি। আমি যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আজকে প্রোগ্রাম চলা অবস্থায় বেশ কিছু অসঙ্গতি হয়েছে, হয়তো কখনো সাউন্ড শোনা যায়নি বা কখনো কাউকে অ্যাড করতে সমস্যা হয়েছে বা কাউকে কাউকে আমরা অ্যাড করতেই পারিনি। গোলাম কাউসার ভাই সরি আপনার কাছে যে আপনি কোনোভাবেই অ্যাড হতে পারলেন না, আমরা নেক্সট আরেকটি এপিসোড করবো এই ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়েই এবং সেই এপিসোডে আপনি থাকবেন আশা করি, সেটা প্রত্যাশা থাকলে আপন ভাই হয়তো সেই এপিসোডে থাকবে, সাথে অন্যান্য যারা বাদ পড়েছে তাদেরকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করবো, এটি আমরা আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই সাথে আমি নিজেও খুব সুস্থ বোধ করছি না, আমি বেশ কষ্ট করেই বসে আছি, আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে যাই, কারণ আগামী 12 তারিখ আরো একটি এপিসোড আছে। আমি আগামী সপ্তাহে কোনো এপিসোড রাখছি না, কারণ তার পরের সপ্তাহে যেহেতু স্টুডেন্টরা একটু মনোযোগ দিয়ে ওটা দেখবে, সেই কারণেই আমি নেক্সট উইকে কোনো এপিসোড রাখিনি। তো যাই হোক, আমি দুলাল স্যারকে অনুরোধ করছি একটি গান করার জন্য, তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আজকে যে সব প্রেজেন্ট স্টুডেন্ট এবং পাস্ট স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, স্পেশালি মাহমুদুর রহমান এজাজ ভাই, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, আপনি দীর্ঘ সময় ধরে আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়ে গেছেন এবং আমি জানি আপনি আপনার অফিস ছুটি হওয়ার 1 ঘন্টা আগে আপনার অফিস ছুটি করে নিয়ে আপনি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। আসলে ডিপার্টমেন্টের প্রতি কতটা ভালোবাসা রয়েছে যার জন্য আপনি এই কাজটি করতে পেরেছেন এবং আপনি যোগদান করতে পেরেছেন, আমরা খুবই খুশি হয়েছি, আমাদের বর্তমান স্টুডেন্টরা আপনাকে জানতে পেরেছে এবং ভবিষ্যতে আরো জানবে সে আশাবাদ ব্যক্ত করছি। এবং গোলাম কাউসার ভাই আপনাকে ধন্যবাদ যে আপনি হচ্ছে জয়েন করতে চেয়েছিলেন, আপনি টিভিতে গান গেয়ে থাকেন, আমাদের ছেলেমেয়েরা আপনার গান শুনলে অবশ্যই অনুপ্রাণিত হতো যে পড়াশোনার পাশাপাশি গানটাও করা যায় এবং সেটা মনে হয় পারভেজ উজ্জ্বল দৃষ্টান্ত যে সে গানের পড়াশোনার পাশাপাশি গানটিকেও খুব ভালোভাবে আয়ত্ত করেছে। এবং যারা জানে না প্রেজেন্ট স্টুডেন্ট তাদেরকে বলি, পারভেজ কিন্তু টপ 3-র মধ্যে একজন আর কি, সে খুব ভালো রেজাল্ট করেছে অনার্স মাস্টার্স দুটোতেই এবং সেই সাথে সে গানও খুব ভালো করে এবং আমার লিখা গানটি ওরাই প্রথম তুলে দিয়েছিল আর কি, আমি মানে কি লিখেছিলাম জানতাম না, কি সুর করেছিলাম তাও জানতাম না, ওরা যেভাবে বলেছিলাম সেভাবে গানটি করেছিল। আমার আসলে শান্তাকে আজকের প্রোগ্রামে খুব মিস করছি, শান্তা আসলে চেয়েছিল এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে কিন্তু কিছু পার্সোনাল সমস্যার জন্য অ্যাটেন্ড করতে পারেনি। আমি দুলাল স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, স্যার দীর্ঘ সময় ধরে বসে আছেন এবং আমাদের অনুষ্ঠানটি সার্থক করার জন্য ওনার অনেক অবদান। সেই সাথে আরো যারা প্রেজেন্ট এবং এক্স স্টুডেন্ট, মৌসুমি মৈত্র, হাসিব আল মামুন, সুমন, কিসমতারা টুম্পা, রায়ান মোল্লা, সাউদ আনোয়ার, এশা, সুরভি, মিথুন, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামটি উপভোগ করার জন্য এবং এই প্রোগ্রামটিকে সার্থক করার জন্য তোমাদের আসলে অসামান্য অবদান। এবং আপনারা যারা ফেসবুকের মাধ্যমে এই প্রোগ্রামটি উপভোগ করেছেন,
শিল্পীদেরকে অনুপ্রাণিত করেছেন, আমাকে অনুপ্রাণিত করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি দুলাল স্যারকে অনুরোধ করছি এই গানটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজকে প্রোগ্রামটি শেষ হবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি। দুলাল স্যার, আপনি আপনার পরিবেশনা দিয়ে শেষ করবেন। আনমিউট করে নেন স্যার। হ্যাঁ, ধন্যবাদ পলাশ। আসলে দুই ঘন্টা কিভাবে পেরিয়ে গেল বুঝতে পারলাম না। খুব আনন্দ সহকারে সবারই পরিবেশনা শুনলাম। আমাদের সুমন, পারভেজ অনেকদিন পর ওদের দেখতে পেলাম, তারপরে এই যে আমাদের এজাজ, ওকেও অনেকদিন পরে দেখলাম। আসলে খুব এনজয় করলাম, দুই ঘন্টা সত্যি কিভাবে চলে গেল। রায়ানের গান শুনলাম, এদের চিন্তাই করা যায় না, তো এরকম হলে মনে হয় খারাপ হয় না। তা আমি শেষে কি গান করবো, আধুনিক করবো না নজরুল দিয়ে শেষ করবো? স্যার, আমাদের হাতে সময় বেশি নাই স্যার, আপনি একটা নজরুল সঙ্গীত বা আধুনিক যেটা একটা হয় আপনি একটা গান গান। আচ্ছা পারভেজ, তোমাকে বলি যে এই আধুনিক এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় করবো। ওকে 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 স্যার, এটা দিয়ে শেষ করি তাহলে, ছোট্ট মুখটা শুধু করি। হ্যাঁ আচ্ছা স্যার, আপনি শুরু করার আগে আমি পারভেজ কে বলি, পারভেজ রায়ান তোমরা ডিপার্টমেন্টের গানটা আমরা একসাথে গাইতে গাইতে শেষ করবো আজকের প্রোগ্রামটা, ঠিক আছে? এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি কোন সুরে আমারে ভরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে যারে বাসিতে, আমাদের মুখে কোনো কথা নেই শুধু দুটি আঁখি ধরে রাখি হাসিতে, বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে যারে বাসিতে, আমাদের মুখে কোনো কথা নেই শুধু দুটি আঁখি ধরে রাখি হাসিতে, কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখনও তুমি বলবে, কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখনও তুমি বলবে, জানি মালা কেন গলে পরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু। অনেক ধন্যবাদ স্যার, আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে। আমার মনে হয় আমরা ডিপার্টমেন্টের অনেকেই বলছে আমার কণ্ঠে গান, আমি তো গান গাইতে পারি না, সেই সাথে মানে গান গাইলে প্রোগ্রামটাকে আসলে অসম্মান করা হবে। তারপরও ডিপার্টমেন্টের গানটি দিয়ে শুরু হয়েছিল, আমরা ডিপার্টমেন্টের গানটি দিয়েই শেষ করতে চাই। পারভেজ, আমার সাথে একটু ধরলে চেষ্টা করো আর কি, যদি পারো। জি স্যার, ধন্যবাদ স্যার। আমি
মনো আর সারের হাত ধরে প্রতিষ্ঠা পেল পরিসংখ্যান বিভাগ পদ্মা নদীর কিনারে। 1961 সালে মনো আর সারের হাত ধরে প্রতিষ্ঠা পেল পরিসংখ্যান বিভাগ পদ্মা নদীর কিনারে মতিহারের শ্যামল ছায়াই মনের মাঝে অন্তরে মতিহারের শ্যামল ছায়াই মনের মাঝে অন্তরে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ক্লাস নেয় অতি দামি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ক্লাস নেয় অতি দামি মতিহারের শ্যামল ছায়াই মনের মাঝে অন্তরে মতিহারের শ্যামল ছায়াই মনের মাঝে অন্তরে আছে সেমিনার লাইব্রেরি কত বই ভারি ভারি আছে সেমিনার লাইব্রেরি আছে সেমিনার লাইব্রেরি কত বই ভারি ভারি জার্নাল বলো সাময়িকী বলো জার্নাল বলো সাময়িকী বলো কোনো অভাব নেই রে মতিহারের শ্যামল ছায়াই মনের মাঝে অন্তরে মতিহারের শ্যামল ছায়াই মনের মাঝে অন্তরে মতিহারের শ্যামল ছায়াই ভাসছি খুশির জোয়ারে মতিহারের শ্যামল ছায়াই মনের মাঝে অন্তরে মতিহারের শ্যামল ছায়াই মনের মাঝে অন্তরে। অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, ফেসবুক ভিউয়ার্স, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে।